বাংলাদেশের স্টার কিডদের নিয়ে তেমন আলোচনা হয় না বলা চলে। তবে শাকিব খান অপু বিশ্বাসের সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জয়, এই জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। তার নামে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যান পেজ রয়েছে, রয়েছে অসংখ্য আইডি। এই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্টাগ্রামে তার নামে গ্রুপও আছে। কখনো কখনো মনে করা হয় বাবা মাকে ছাপিয়ে নেট দুনিয়ায় বড় তারকা আবরাম খান জয়। ছেলের এ জনপ্রিয়তা বেশ উপভোগ করেন তার বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাস। এরই মধ্যে জয়কে স্কুলে দিয়েছেন তার বাবা মা। সে বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে প্লে গ্রুপে পড়ছে। অপু বিশ্বাস নিজেই ছেলে জয়কে স্কুলে নিয়ে যাওয়া আসা করেন। ছেলেকে পড়ালেখায় আগ্রহী করে তুলতে তার চেষ্টার শেষ নেই। মা ও ছেলে ম্যাচিং করে পোশাক পরেন, একসঙ্গে ঘুরে বেড়ান, ছবি তোলেন। সেসব ছবি ভক্তদের উদ্দেশ্যে ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করেন। মঙ্গলবার 27 আগস্ট দুপুরে ছেলের 3টি ছবি পোস্ট করেছেন অপু। ক্যাপশনে লিখেছেন, ঈদের ছুটি শেষ করে আবারও স্কুল জীবন শুরু করেছে জয়। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, জয় খুব মজা পায় স্কুলে যেতে। সে স্কুলে গিয়ে অনেক আনন্দের সময় কাটায়, নানা প্রশ্ন করে। স্কুলে ওর বন্ধু হয়েছে, খেলার সঙ্গী হয়েছে অনেক। সবার কাছে আমাদের ছেলের জন্য দোয়া চাই। প্রসঙ্গত 2016 সালের 27 সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।